নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। চারটের চারদিকের শুরুতেই রেমাল নিয়ে যাবতীয় আপডেট আপনাদের সামনে তুলে ধরব। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানি রাখি। 2/24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কলকাতা হাওড়া হুগলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নদিয়া মুর্শিদাবাদ সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এই জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বীরভূম পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি, 2 মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সেখানেও হলুদ সতর্কতা জারি। দিনভর জোরালো হাওয়ার সতর্কতা আমরা দেখতেই পাচ্ছি। রেমাল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর কিন্তু কলকাতা, পার্শ্ববর্তী এলাকা এবং বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং অবশ্যই উত্তর ২৪ পরগনার যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে খানিকটা শক্তি খুইয়ে রেমাল এগোচ্ছে উত্তর পূর্ব দিকে। কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলাতেই তাই ঝড় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে শক্তি খুইয়ে ক্রমশ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে রেমাল। প্রতি ঘন্টায় বলে রাখি গতিবেগ রয়েছে এই মুহূর্তে 15 কিলোমিটার, ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগ রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির যে প্রকোপ আমরা দেখেছি, সেখানে ঝোড়ো হাওয়ার যে বেগ সেটা কিন্তু বেশ ভালোই অনুভব করা গেছে। এবং পূর্বাভাসের কথা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে রেমাল এবং তারপর থেকে তার প্রভাব কোথায় কিভাবে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আবহাওয়া দপ্তর সূত্রে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে খানিকটা শক্তি খুইয়েছে রেমাল এবং এগোচ্ছে উত্তর পূর্ব দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাই ঝড় বৃষ্টি চলবে। আর কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে, আর কি প্রভাব পড়বে, এখনো পর্যন্ত যা প্রভাব সে তো আপনাদের সামনে আমরা তুলেই ধরেছি। পরবর্তী সময়ের প্রভাবে আর কি কি হতে পারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। দেখুন, সোমবার সকাল থেকেই দুর্ভোগ আর দুর্যোগ একসঙ্গে শহর কলকাতায়। রেমাল তার একেবারে ল্যান্ডফলের পর গতি বাড়িয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হলেও শহর কলকাতায় ভারী বৃষ্টি বজায় থাকবে সোমবার সারাদিন। শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়া হুগলি সহ একাধিক জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। নদিয়া মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে 70-80 কিলোমিটার বেগে। এই পরিস্থিতি বজায় থাকবে। রেমাল ধীরে ধীরে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং রাতের দিকে তা নিম্নচাপে পরিণত হবে এবং তার অভিমুখ ক্রমাগত উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হতে চলেছে। এই আবহাওয়ার আপডেট বজায় থাকবে আগামী বেশ কিছুদিন এবং উত্তরবঙ্গেও জারি থাকছে লাল সতর্কতা। সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে রেমালের প্রভাব আরও বেশ কিছুদিন পাবে বঙ্গ। সেই অর্থে রেমালের জন্য একেবারে উপকূলবর্তী জেলাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে জলের স্তর অনেক মাত্রায় বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কিছু অংশে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে মঙ্গলবার সকাল থেকে। শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির তোড় কিছুটা কমলেও সারা দক্ষিণবঙ্গ রেমালের দাপটে ভিজবে গোটা সোমবার জুড়ে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা গেছে সে তো আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় আমাদের সামনে তুলে ধরলেন সেই তথ্য। কিন্তু এবার জেলা প্রশাসন সূত্রে সকাল থেকেই আমরা যেটা জানতে পারছি যে সাগর, নামখানা এবং আর সমস্ত দক্ষিণ ২৪ পরগনা যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে গাছ উপড়ে পড়েছে, কোথাও মাটির বাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে এবং সব মিলিয়ে বিপর্যস্ত একটা পরিস্থিতি। এই মুহূর্তে নামখানা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল, কথা বলবো কোয়েলের সঙ্গে। কোয়েল, সকালের ছবি তোমার কাছে আমরা দেখেছিলাম, একেবারে বিপর্যস্ত পরিস্থিতি, প্রশাসন সূত্রে যতটা সম্ভব তৎপরভাবে কাজ করা হচ্ছিল যাতে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে মানুষের জনজীবন, জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে পারে, সেক্ষেত্রে এই মুহূর্তের কি ছবি?
একদমই দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে বা তার প্রভাবে একেবারেই কিন্তু বিপর্যস্ত হয়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকাগুলি এবং বেশ কিছু ক্ষয়ক্ষতিরও কিন্তু ছবি ধরা পড়েছে। এবং রেমাল ঘূর্ণিঝড় যেটা ল্যান্ডফল হয়েছে রবিবার মধ্যরাতে, ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পর কিন্তু অনেকটা ঘন্টা কেটে গিয়েছে, তবুও এখনও পর্যন্ত কিন্তু খানিকটা বিপর্যস্ত হয়ে রয়েছে উপকূলীয় এলাকা, যেমন নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, বকখালি, ফ্রেজারগঞ্জ একাধিক জায়গা টানা বৃষ্টিপাতের জেরে একেবারেই জলমগ্ন হয়ে রয়েছে। নামখানার যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানকার নান্দাভাঙার মরিগঙ্গা নদীর বাঁধ, সেটা বেশ বড় অংশ, প্রায় 400 মিটার বাঁধের মধ্যে 200 মিটার বাঁধ একেবারেই ধস নিয়েছে, নদীগর্ভে তলিয়ে গিয়েছে বড় বড় গাছ থেকে শুরু করে চাষের জমি। অন্যদিকে দারিক নগরের খাটোয়ার ঘেরিতে, সেখানেও কিন্তু বাঁধে ধস নিয়েছে। এবং পাশাপাশি বিক্ষিপ্ত ঘটনা এই রেমাল ঘূর্ণিঝড় যাকে কেন্দ্র করে এবং রেমালের প্রভাবে বলি হয়েছে এক 80 বছরের বৃদ্ধা। নামখানার যে মৌসুনি দ্বীপ, সেই মৌসুনি দ্বীপে গতদিন রাত্রিবেলা ঘূর্ণিঝড় এর দাপটে এবং যে হাওয়ার দাপট ছিল, সেই সময় বাড়ির রান্নাঘরের মধ্যেই ছিলেন 80 বছরের বৃদ্ধা রেণুকা মণ্ডল, এবং সেই সময় রান্নাঘরের পাশে থাকা একটি বিরাট গাছ পড়ে যায় রান্নাঘরের ওপর এবং ঘর চাপা পড়েই বৃদ্ধার মৃত্যু হয়। যদিও বা প্রশাসনের তরফে মৃত বৃদ্ধার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো একাধিক জায়গায় নামখানা সাগর থেকে শুরু করে একাধিক জায়গায় পাথর প্রতিমা, কোথাও বাঁধ উপচে জল ঢুকেছে, কোথাও আবার বাঁধে বড় বড় ফাটল দেখা দিয়েছে, কোথাও নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। সব মিলিয়ে কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে রয়েছে সুন্দরবন উপকূলের মানুষদের জনজীবন, একেবারে জলমগ্ন হয়ে রয়েছে চাষের জমিগুলি। এবং সেই সঙ্গে নামখানার বিশেষত যে কয়েকটি জায়গা, দারিকনগর, নান্দাভাঙা এবং নারায়ণপুরের বেশ খানিকটা অংশ, অন্যদিকে সাগরের বেশ খানিকটা অংশ, এখানে প্রচুর মানুষ পান চাষ করে থাকে, সেই পানের বরজগুলোও কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে এই সম্পূর্ণ দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট তৎপরতার সঙ্গে ভূমিকা পালন করা হয়েছিল, কারণ এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফে একাধিক জায়গায় কিন্তু ফ্রি যে রেস্কিউ সেন্টার, সেগুলো তৈরি করা রয়েছে এবং সেই সঙ্গে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সেগুলো তো প্রস্তুত রয়েছে। এখনও পর্যন্ত ফ্রেজারগঞ্জের বেশ কিছু উপকূলীয় এলাকার বাসিন্দা এবং নামখানার যে মদনগঞ্জ, দারিকনগর এবং নারায়ণগঞ্জ সহ দেবনগরের বেশ কিছু পরিবারকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে তাদেরকে ফ্ল্যাট সেন্টারে সরকারি সমস্ত ব্যবস্থাপনায় রাখা হয়েছে, সেখানে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পানীয় জল এবং আরো সমস্ত কিছু ব্যবস্থা করছো। কোয়েল, আমি তোমাকে একটু বিরত করছি। তুমি মাঝে যেমনটা বলছিলে যে এই রেমালের তাণ্ডবে বলি এক বৃদ্ধা, রবিবার রাতে প্রবল বৃষ্টি যখন হচ্ছিল ঘূর্ণিঝড়ের দাপটে, যেমনটা শুরুতে আপনাদেরও জানাচ্ছিলাম, গাছ ভেঙে পড়ে বাড়ির ওপর এবং চাপা পড়ে যান ওই বৃদ্ধা এবং তার মৃত্যু হয়, এ বিষয়ে কোয়েল তোমার কাছে কি খবর রয়েছে? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যেমনটা খবর রয়েছে, একেবারেই রেমাল ঘূর্ণিঝড়ের বলি হলো কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের একেবারে বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনী দ্বীপের বাসিন্দা 80 বছরের বৃদ্ধা রেণুকা মণ্ডল। এবং যেমনটা পরিবারের তরফে জানা গিয়েছে, গতদিন রাত্রি 8টা নাগাদ যেই মুহূর্তে এই সুন্দরবনের উপকূলীয় এলাকায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইছিল, সেই সময় ওই বৃদ্ধা নিজের বাড়িরই রান্নাঘর, যে রান্নাঘর একেবারে টিনের ছাউনি এবং মাটির দেওয়াল যুক্ত, সেই রান্নাঘরে বৃদ্ধা বসেছিলেন। আচমকা ওই রান্নাঘরের পাশে থাকা একটি বড় গাছ রান্নাঘরের ওপর পড়ে যায় এবং রান্নাঘরটি ভেঙে পড়ে, তার মধ্যেই চাপা পড়ে যান বৃদ্ধা। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তড়িঘড়ি ছুটে এসে বৃদ্ধাকে সেই জায়গা থেকে উদ্ধার করে মৌসুনীর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যায়। এখন এই মুহূর্তে জনজীবন স্বাভাবিক করার প্রচেষ্টাই চলছে প্রশাসনের পক্ষ থেকে, সেই ছবি ধরা পড়ছে, যদিও একেবারে বিপর্যস্ত পরিস্থিতি নামখানার এবং সংলগ্ন উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার। আপাতত তোমাকে ধন্যবাদ কোয়েল, কথা বললাম আমাদের। ফিরলাম বিরতির পর, ঝড়ের খবরে আমাদের নজর রয়েছে, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। হিঙ্গলগঞ্জ এবং বকখালির এই মুহূর্তের পরিস্থিতি, আজকের পরিস্থিতি জানবো, সরাসরি কথা বলবো। হিঙ্গলগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী এবং বকখালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। শুরুতেই চলে যাবো দুর্গাদাসের সঙ্গে কথা বলতে। দুর্গাদাস, সকালে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি যেমনটা বলছিলে ঝড়ের তাণ্ডবে একদম তছনছ হয়ে গেছে এবং উপকূলবর্তী এলাকাগুলি যে পরিমাণ বিপর্যস্ত, প্রশাসনের পক্ষ থেকে তৎপর হওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য, এই মুহূর্তে কি ছবি সেখানে? যে আছড়ানোর যে বিষয় সেটা এই মুহূর্তে নেই এবং এখন আকাশে মেঘ থাকলেও কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং যে পরিমাণ বাতাস বইছে তাকে কখনোই ঝড় বলা যাবে না।
আমরা 10 মাইল এলাকায় দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ যে এই যে মৎস্যজীবীরা তারা কিন্তু এই ঝড়ের তাণ্ডবের জন্যে আগে থেকে অ্যাসাম্পশন করেই প্রচুর পরিমাণে ট্রলারকে তারা নির্দিষ্ট এই এই স্থানে দাঁড় করিয়ে রেখেছে। তার কারণ তারা জানে যে এই ক্লাইমেট খারাপ হওয়ার কারণে তারা মৎস্যজীবীরা এই মুহূর্তে যা অবস্থা তাতে মাছ ধরতে তারা গভীর সমুদ্রে যেতে পারবে না। এবং এই এই সকাল থেকেই আমরা এটা বলছি যে তারা কিন্তু আকাশের দিকে চেয়ে বসে আছে। এবং এক কথায় বলা যেতে পারে যে এই সময় ক্লাইমেটটা কিন্তু আগের অর্থাৎ আজকে সকালে যে ধরনের ক্লাইমেট ছিল এখন কিন্তু অনেকটাই চেঞ্জ। পাশাপাশি তোমাকে বলে রাখি কতগুলো আপডেট দেওয়ার বিষয় আছে, যেমন ধরো কতগুলো কাঁচা বাড়ি যেগুলো আমরা শুনেছি সকালবেলাতে বলেছি যে সেগুলো ভেঙে পড়ে গেছে, কিন্তু পড়ে গেলে হয়তো সম্পত্তির ক্ষতি হলো কিন্তু কোনো মানুষের ক্ষতি হয়নি। তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত জেলা প্রশাসন তারা একটা সেফ জোনে রেখে দিয়েছে, তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে, ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, ডাক্তাররাও তাদেরকে চেক আপের মধ্যে রেখেছে, যদি কেউ অসুস্থ বোধ করে তারাও যাতে তার ডাক্তাররা তার চিকিৎসা করতে পারে। পাশাপাশি বলে রাখি কয়েকটা গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, এটা যদিও কাম্য ছিল না কিন্তু তা সত্ত্বেও গোয়াল ঘর ভেঙে পড়ে এই ধরনের আহত হয়েছে বলে আমাদের কাছে খবর। পাশাপাশি এই মুহূর্তে সময় বলে রাখি যে প্রচুর গাছ পড়ে অনেক রাস্তা যেগুলো বন্ধ হয়ে গেছিলো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভলপ করে বলা যায় কোনো রাস্তায় কোনো গাছ পড়ে রাস্তার যান চলাচল আটকে গেছে, মানুষ চলাচল করতে পারছে না, এরকম অবস্থা নেই। এবং পুলিশ এনডিআরের সদস্যরা এবং জেলা প্রশাসন একসাথে কাজ করে জনজীবনকে স্বাভাবিক রাখতে তারা সক্ষম হয়েছে এবং যে সমস্ত গাছ ভেঙে পড়েছিল বা উপড়ে গেছিলো সেগুলোকে নির্দিষ্ট স্থানে সরিয়ে দেওয়া, সেগুলোকে কেটে এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে দেওয়া, রাস্তাকে চলাচলের উপযুক্ত করে তোলার জন্যে সবটাই কিন্তু সাফল্যতার সঙ্গেই করেছে জেলা প্রশাসন। ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট তৎপর প্রশাসন, সেই ছবি তোমার চোখে পড়ছে। কথা বলবো হিঙ্গলগঞ্জে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, তার সঙ্গে। দুর্গাদাস তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জিত, একটা বিষয় জানতে চাইবো, আমরা যে সমস্ত জায়গাগুলো দেখছি বিশেষ করে উপকূলবর্তী এলাকায় রেমালের যে প্রভাব পড়েছে সেখানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে গাছ উপড়ে পড়েছে এবং জনবসতি বিপর্যস্ত, এখানে কি ছবি এবং প্রশাসনিক তৎপরতা বিপর্যয় মোকাবিলার জন্য কি দেখছো? দেখো, বিগত দিনের আয়লা আমফান ইয়াসের মতো যেসব বিপর্যয়, সেই বিপর্যয়কে আগে থাকতেই যে সব রাজ্য প্রশাসন সতর্ক ছিল এবং সেই সময় যারা এই সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন সেই অভিজ্ঞতা একদিকে, অন্যদিকে দক্ষ মানে প্রশাসককে কিন্তু আগে থাকতেই জেলা প্রশাসন কিন্তু তারা কিন্তু নামিয়ে দিয়েছিল, যার কারণে সুন্দরবন কিন্তু অনেকটাই সুরক্ষিত বলা চলে। তুমি এর আগে বিগত দিনে ব্যাপক যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতির পরিমাণটা অনেকটাই কম। তুমি যখন জানো গতকালকে যে রেমালের ল্যান্ডফল বাংলাদেশে হওয়ার পর থেকে যেভাবে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টি চলছে লাগাতার, সেই সময় বেশ কিছু বাঁধের ক্ষতি হয়েছিল এবং বাঁধের ক্ষতি বলতে যেগুলো স্খলন হয়েছিল অর্থাৎ যে বাঁধের রায়মঙ্গল কালিন্দী ইছামতী যে যে বিভিন্ন বাঁধ, সেই বাঁধের যে ক্ষতি হয়েছিল রাতের অন্ধকারে সেই জেনারেটর লাগিয়ে যেমন সেগুলো মেরামতি করে যাতে বড় সড়ো বিপর্যয় রোখা যায় তার ব্যবস্থা করে নিয়েছিল সেচ দপ্তর স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে বিশেষ করে বলা যায় এবার যেটা বেশি অংশ পাওয়া গেছে এটা গাছ পড়েছে, অর্থাৎ সন্দেশকে উত্তর চব্বিশ পরগনার যে সুন্দরবন লাগোয়া বিশেষ করে ব্লক বলতে তোমার সন্দেশখালী এমন হিঙ্গলগঞ্জ হাস্তাবাদ হারোয়া এই ব্লকগুলোকে ধরা হয় বেশিরভাগ অংশে, এই জায়গায় বেশি অংশ গাছ কিন্তু পড়ে গেছে। গাছ পড়ার একটাই কারণ ইতিমধ্যে প্রশাসন জেলার তরফ থেকে জানানো হয়েছে যে মাটির স্খলন শুরু হয়েছিল, অর্থাৎ এই ঝড় আসার আগে মাটির স্খলন শুরু হলে সেই গাছের তলা নরম হয়ে গেছিলো অর্থাৎ ভূমি ক্ষয় হয়েছিল যার কারণে গাছ পড়ে গেছে। সেই গাছগুলো কাটার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল রাজ্য এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু স্থানীয় লোকজনকে লাগিয়ে তারা দ্রুত এই পাঁচটি রুট বিশেষ করে সন্দেহকে কথা বললাম আমাদের দুই প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। ফিরে এলাম বিরতির পর, জানি রাখি রাজ্যের মানুষকে রেমাল নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, তিনি কি বলেছেন, না 2 লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে, 1400টি শিবিরে সরানো হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণের বণ্টন আইন মোতাবেক প্রশাসনিক সেটা দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে গুরুত্ব দিয়ে
বিষয়টি দেখব। রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষতিপূরণের উল্লেখ করেছেন, 2 লক্ষ মানুষকে নিরাপদে সরানো হয়েছে, 1400টি শিবিরে সরানো হয়েছে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আর কি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী আর কি বলেছেন? দেখো রিমাল, যেভাবে চ্যালেঞ্জের সামনে পশ্চিমবঙ্গে এসেছিল সেটা কিন্তু সঠিকভাবেই পালন করেছে রাজ্য সরকার, এবং সেই মতোই কিন্তু 1400 ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জায়গাতে। সেখানে যে দুর্গত মানুষ রয়েছে প্রায় 2,25,000, তাদের সকলকে সরানো হয়েছে, এবং যেসব বাড়ি ভেঙে গেছে এবং বেশ কয়েকটি ক্ষয়ক্ষতির খবর কিন্তু ইতিমধ্যেই নবান্নে এসে পৌঁছেছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই পরিবারের পাশে তিনি থাকবেন এবং তাদের সমস্ত রকম ব্যবস্থা করা হবে। এছাড়াও স্থানীয় যে প্রশাসন রয়েছে, ব্লক স্তরের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত তথ্য আগামীকাল দুপুরের মধ্যে জোগাড় করতে, এবং সেখানে যে মানুষরা ইনজিওর্ড হয়েছেন তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি সমস্ত রকম ক্ষতিপূরণ যাতে লোকাল প্রশাসন দেয় তার দিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ঝড়ে ক্ষয়ক্ষতি, তাই নিয়ে মুখ্য সচিবের থেকে রিপোর্টও নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আশ্বস্ত করেছেন মানুষকে ক্ষতিপূরণের কথাও বলেছেন। ফিরে এলাম বিরতির পর। আজ দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুরুতেই আপনাদের জানিয়েছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 2/24 পরগনায়, কলকাতা, হাওড়া, হুগলি, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জানি রাখি নদিয়া, মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা জারি। 2, মেদিনীপুর, সেখানেও ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা জারি, এবং দিনভর জোরালো হাওয়ার সতর্কতা যা আমরা অনুভব করতেই পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যা, তাতে এই ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু এখনো কাটেনি। রেমালের তাণ্ডব হয়তো শেষ হয়েছে, কিন্তু প্রবল বেগে হাওয়া এবং ঝড় বৃষ্টি যে পূর্বাভাস তা কিন্তু আবহাওয়া দপ্তর এখনো দিয়ে রাখছে। তার পাশাপাশি একটু আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন মানুষ এবং তিনি ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি তিনি মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি খবর রয়েছে? দেখো মুখ্যমন্ত্রী আজকে সকালেই কিন্তু মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, এবং তিনি আপাতত প্রাইমারি যে রিপোর্ট এসছে সেই প্রাইমারি রিপোর্ট নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পর্যালোচনা করেছেন মুখ্য সচিবের সঙ্গে, এবং মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন প্রতিটি জেলার ডিএম এর সঙ্গে বৈঠক করতে, এবং ডিএম এর সঙ্গে বৈঠক করে যেখানে যে যে ধরনের ত্রাণ বা যেখানে যে যে ধরনের উদ্ধার কার্যে যা যা দরকার সব রকমভাবে সহযোগিতা করতে, এবং সেই হিসাবে কিন্তু প্রত্যেকে সেইভাবে কাজ করছে। এখনো পর্যন্ত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকা। সুতরাং সেই দিকটায় নজর রেখে সেখানে কি কিভাবে কি কি কাজ করা যায় এমসিসি মাথায় রেখে, কারণ কি ওখানে ভোট রয়েছে 1 তারিখে, সুতরাং ওই এমসিসি কোড অফ মডেল কোড অফ কন্ডাক্ট মাথায় রেখে কিন্তু কিভাবে কাজ করে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেদিকেই কিন্তু নজর দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ দীপ্তিমান, নির্বাচনকে মাথায় রেখে ভোটের দিন জাগে তার আগে যাতে জনজীবন স্বাভাবিক হয় সেই চেষ্টাই করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, তাই তো? একদম, প্রশাসনের তরফ থেকে যেটা করাচ্ছে যাতে ভোটের দিন যাতে প্রত্যেকে যেন বেরিয়ে ভোট দিতে পারে, কারণ অনেক জায়গায় জল জমে গেছে, সেই জলটাকে পার করিয়ে তাদেরকে যেন ভোট কেন্দ্রে নিয়ে আসে, এটা যেরকম একটা সেরকম তারা কাজ দিচ্ছেন। পাশাপাশি তাদের অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, সেই বাড়িঘরগুলোকে কী করে তৈরি করা যায়, তাদের সেফ শেল্টারে চলে যাওয়া কী করে নিয়ে যাওয়া, কারণ অনেকেই আছেন যারা কিন্তু শেল্টার হাউসে যেতে চাইছেন না, কারণ তারা মনে করছেন তারা যদি বাড়িঘর ছেড়ে চলে যান তাহলে তাদের যা জিনিসপত্র আছে সেগুলো চুরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা বাড়িতে থাকবেন সেখানে, সেক্ষেত্রে তাদেরকে কীভাবে সেখানে গার্ড দেওয়া যায়, তাদেরকে সেফ হাউসে নিয়ে গিয়ে কী করে রাখা যায়, এই পুরো বিষয়গুলো কিন্তু এখন জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন সমন্বয় করে কিন্তু পুরো বিষয়টার উপর নজর রেখে চলেছে। ধন্যবাদ দীপ্তিমান, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে রেমাল, এবং তার পরবর্তী সময়ে ঠিক কি কি পরিস্থিতি হচ্ছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় কি পরিস্থিতি এবং কিভাবে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে সেখানে, সেই ছবি সেই খবরই আপনাদের সামনে প্রত্যেক মুহূর্তে তুলে ধরছি আমরা। প্রবল বৃষ্টিতে জল জমে গেছে নিউ টাউনে, দুর্ভোগে সাধারণ মানুষ, সেই পরিস্থিতি খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। দেখুন ঘূর্ণিঝড় রেমলের ল্যান্ডফল হয়ে
গিয়েছে এবং তার যে আফটার এফেক্ট সেটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে পড়েছে এবং বাদ যায়নি কলকাতাও। সেখানে এই মুহূর্তে আমি নিউ টাউনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং যেটা বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হবে সেটাই দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন এবং নিউ টাউন অঞ্চল সেখানেও জলমগ্ন হয়ে গিয়েছে এবং এতটাই হাওয়ার গতিবেগ যে এখানে দাঁড়িয়ে থাকা অবধি যাচ্ছে না। প্রায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ প্রায় 80-90 কিলোমিটার এবং যেখানে দেখা যাচ্ছে যে এই বৃষ্টিতেও নিউ টাউনের যারা বাসিন্দারা রয়েছে একদম ছোট থেকে বড় প্রত্যেকেই রীতিমতো এই আম বাগানে মজা করছে, কারণ হাঁটু সমান জল এবং ওপরে আম গাছ রয়েছে এবং আম সেখান থেকে পড়াচ্ছে এবং রীতিমতো তারা মজা করছে। এই চিত্রটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দাদা বৃষ্টিতে ভিজে মজা করছেন? ঝড়ের যে তাণ্ডব যেটা বলছিলাম আমি যে আফটার এফেক্ট, সেই আফটার এফেক্ট কিন্তু চোখে পড়ার মতো এবং যে বৃষ্টির যে পরিমাণ সেটা এতটাই বেশি, যেটা এতটাই বেশি যে এখানে দাঁড়িয়ে থাকা অবধি যাচ্ছে না, কারণ বৃষ্টির কণা পুরো গায়ে বিঁধছে এবং প্রচুর প্রচুর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং মূলত উপকূলবর্তী যে জায়গাগুলো আছে সেখানে তো প্রবল প্রবল তাণ্ডব চালাচ্ছে এই ঝড়। তবে কলকাতা বা নিউ টাউন যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু আফটার এফেক্ট, এই যে রেমালের যে আফটার এফেক্ট সেটা চোখে পড়ার মতো, প্রচুর বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে গিয়েছে। নিউ টাউন থেকে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। ফিরলাম বিরতির পর। মেবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবা ও ছেলের, গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে হলো। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে প্রথমে বরশুল হাসপাতালে পরে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঝড়ের তাণ্ডবের পরবর্তী সময়ের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং যে আবহাওয়া এই মুহূর্তে রয়েছে সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, কিছু কিছু জায়গায় এখনো ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে খবর এসছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এসছে, যেখানে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে হয়েছে ছেলেকে, বর্ধমান মেডিকেল কলেজের ঘটনা, মেমারিতে এই ঘটনা ঘটেছে। আব্বাস আলী এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত কথা বলবো। আব্বাস, কি জানা যাচ্ছে? এই দুর্গতি ঘটনা ঘটে, এই ঘটনাটা জানা গেছে মেমারির। হ্যাঁ, যে দুই বাবা ছেলে মাঠে কাজে যায় এবং মাঠে কাজে যেতে গিয়ে সেখানে কলা গাছ বিদ্যুৎ পড়ে থাকে, সেই কলা গাছ সরাতে গিয়েই বাবা ছেলের মৃত্যু হয় এবং বাবার নাম জানা গেছে তরুণ সিং এবং ছেলের নাম হচ্ছে সোরে সিং। তাদেরকে প্রথমে বসুল হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে তাদেরকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং সেখানে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এবং পাশাপাশি আরও জানিয়ে রাখি যে সেখানে যখন এই ঘটনা ঘটে তারপরেই সেখানে হাজির হয় ওখানকার মেমারির বিধায়ক এবং তিনি তাদের পাশে আছেন এবং আরও জানান যে তাদের মুখ্যমন্ত্রী তিনিও তাদের পাশে আছেন এবং এই ঘটনাতেই পরিবারের বা পরিবারের হ্যালো আব্বাস শুনতে পাচ্ছি বলো। পরিবারের সূত্রে জানা গেছে যে তারা সকালে মাঠে কাজে যায়, মাঠে কাজে যেতে গিয়েই তারা ওই বিদ্যুৎ সৃষ্টি হয়ে মারা যায়। ধন্যবাদ আব্বাস, কথা বললাম আমাদের প্রতিনিধি আব্বাস আলীর সঙ্গে। এবং সব জায়গাতেই যে ছবিটা এই ঝড়ের প্রভাবে হয়েছে তা হলো গাছ উপড়ে পড়েছে, কোথাও বিদ্যুতের তার নিয়ে গাছ পড়ার কারণে কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এর আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।
ফিরলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, মেয়াদ বাড়লো রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি, চলতি মাসেই কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার মেয়াদ বাড়লো, রাজ্যের প্রস্তাব মানল কেন্দ্র, মুখ্য সচিবের মেয়াদ বাড়ালো কেন্দ্র, মুখ্য সচিব বিপি গোপালিকার মেয়াদ তিন মাস বাড়লো। পয়লা জুন থেকে 31 আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ালো কেন্দ্র, ফলে আপাতত ভোটের মধ্যে প্রশাসনিক স্তরে বড় কোনো রদবদল দেখতে হচ্ছে না রাজ্যকে। আপাতত বর্তমান মুখ্য সচিবই দায়িত্ব সামলাবেন, অর্থাৎ মুখ্য সচিবের মেয়াদ বাড়ার পর মুখ্য সচিব বিপি গোপালিকার মেয়াদ বাড়লো তিন মাসের, এবং পয়লা জুন থেকে 31 আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হলো। ভোটের মধ্যেই মুখ্য সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবং সেটা নিয়ে একটা ধোঁয়াশাও তৈরি হয়েছিল, গতকাল পর্যন্ত স্পষ্ট ছিল না। অবসরের দিন এগিয়ে এলেও ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়বে কিনা কেন্দ্রীয় সরকার সূত্রে কোনো বার্তা তখনও নবান্নে আসেনি। ভোটের মধ্যে তাই নতুন কাউকে বসাতে হবে কিনা এই পদে তাই নিয়েও ছিল জল্পনা। অবশেষে মেয়াদ বৃদ্ধি তিন মাসের জন্য। চোখ রাখবো পরের খবরে। গণনা কেন্দ্রগুলিতে মোবাইল নিয়ে প্রবেশে কড়া নজরদারি দেওয়া হলো। গণনা কেন্দ্রগুলিতে মোবাইল নিয়ে প্রবেশে কড়া নজরদারি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসাররা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দেখো একদিকে যেরকম নির্বাচন চলছে, আরো এক দফা নির্বাচন, শেষ দফা নির্বাচন রয়েছে আগামী শনিবার দিন পয়লা জুন, কিন্তু তারপরেই 4 জুন গোটা দেশে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, সেটা নিয়ে আজকে একটা জরুরি বৈঠক ছিল সকাল 11:30 থেকে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার এবং সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এই জরুরি বৈঠক হয়, গণনা নিয়ে মূলত এই বৈঠক, এবং সেই বৈঠকে গণনা কেন্দ্রগুলোতে মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে একটা কড়া নজরদারি রাখা হবে নির্বাচন কমিশন এমনটাই নির্দেশ দিয়েছে। কি সেই নজরদারি? সেই নজরদারিতে বলা হয়েছে যে শুধুমাত্র রিটার্নিং অফিসার এবং গণনার যারা পর্যবেক্ষক রয়েছেন তারাই শুধুমাত্র মোবাইল নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন, অন্য কেউ কোনোভাবেই মোবাইল নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না, কোনো রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক দলের প্রার্থী, এছাড়া যারা গণনার সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের এজেন্ট রয়েছেন তারাও কিন্তু মোবাইল নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না। গণনা কেন্দ্রগুলোতে যেরকম কেন্দ্রীয় বাহিনী থাকছে তার পাশাপাশি সেখানে নিরাপত্তা এবং নজরদারির ক্ষেত্রে আরো কড়া অবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, কেননা শুধুমাত্র লোকসভা নির্বাচনের পরে পরেই এই গণনার সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা থাকবেন তাদেরকে সচিত্র পরিচয়পত্র নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে হবে, এবং সেক্ষেত্রে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে। গোটা গণনা কেন্দ্রগুলো সিসিটিভির নজরদারিতে থাকছে, সব মিলিয়ে গণনার ক্ষেত্রে যাতে কোনোভাবে নিরাপত্তা থাকে সেই বিষয়টাই কিন্তু নিশ্চিত করতে। একদমই, ধন্যবাদ তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। চারটে চারদিক আজকের মতো এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।